আসসালামু আলাইকুম। ও ভাই, কেন জাদুই ফোন নিকলা হ্যায়? ফোনে যে এত কিছু মানুষ কখনো কল্পনাও করেনি। আপনি একটি ছবি তুলেছেন, আপনার ছবিটা পছন্দ হয়নি, আপনি ছবিটা তোলার পরে পুরোই চেঞ্জ করে দিতে পারবেন। আপনার ছবির পিছনে যদি গাড়ি থাকে, গাড়ি পছন্দ হয়নি, গাড়িটা আপনি সরিয়ে দিতে পারবেন। আপনার পিছনে রাস্তা আছে, রাস্তা পছন্দ হয়নি, রাস্তাটা সরিয়ে দেন। আপনার পিছনে গাছ আছে, গাছটা পছন্দ হয়নি, গাছটাও সরিয়ে দেন। আরে ভাই, আপনাকেই পছন্দ হয়নি, আপনি সেটাও সরিয়ে দিতে পারবেন। একসঙ্গে দাঁড়িয়ে অনেকগুলো মানুষের ছবি তুলেছেন, সেখানে সবার প্রস্তর এক হবে না, হয়তো কারণ আবার পোজ সঠিক হবে না, তার জন্য আপনাকে 10-15টা ছবি ওঠাতে হয়। এখানে আপনি যার পেজ পছন্দ হয়নি, যার পেজ টেনা রাখা হয়েছে, তাকে আপনি এক ক্লিকে সোজা করে দিতে পারবেন। আরে ভাই, আপনি যেটা দেখছেন সেটা হচ্ছেই না ভাই, কী জামানা চলে আসলো, সব কিছু ওই চোখের সামনে মিথ্যা, আপনি যেগুলো দেখছেন না সেগুলোই হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন, ব্যাক সাইডে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন না ক্যামেরার পাশে, এই সেন্সরটা দিয়ে আপনি হিট মাপতে পারবেন, মানে আপনার কতটুকু জ্বর আছে, আপনার শরীর কতটা গরম আছে, বা কোনো বস্তু কতটা গরম আছে, এই সেন্সরটা দিয়ে সেটা মাপতে পারবেন। ই ভাই, অনেক কাজের না। হ্যাঁ ভাই, আরও বিস্তারিত থাকতে চলেছে ভিডিওতে, তাই ভিডিওটি মিস করা যাবে না। হ্যাঁ, দামের কথা বলছেন তো, দাম শেষে থাকতে চলেছে, যদি এখনই সব কিছু বলে দিই, এখনই সিক করে ভিডিওটি চলে যাবে, মাঝে মাঝে বলতে থাকবে। হ্যাঁ বস, এই দুটি ফোনের নাম হলো গুগল পিক্সেল 8 প্রো অ্যান্ড গুগল পিক্সেল 8। চলুন আমরা বক্সে কী কন্টেন্ট হয়েছে দেখে আসি। বক্সে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোন, তারপরে থাকছে অ্যাক্টিভ প্লে ডঙ্গল, এ টাইপ টু সি টাইপ সিম কার্ড ড্রোন, সি টাইপ টু সি টাইপ কেবল। আর হ্যাঁ, ডকুমেন্টের কথা বাড়িয়ে দিলাম, আর কিছু নেই ফোনে ভাই, ফিল্যাক্সের ফোন তো, যে এত টাকা দিয়ে ফোন নিতে পারবে সে চার্জ হবে ফিরে নিতে পারে ভাই। চলুন এবার ডিজাইন, দুটি ফোনের স্ক্রিন ফ্ল্যাট এ থাকছে, ব্যাক দেখুন বড়ো ভাই ছোটো ভাইয়ের ডিজাইন আলাদা রয়েছে, কেননা বড়ো ভাই রয়েছে এখানে ম্যাথ, ছোটো ভাই কেন ফুলোর রয়েছে। হ্যাঁ রে ভাই, উল্টা তুলছে তুই ভাই, বড়ো ভাইয়ের প্রেম রয়েছে বলছে, ছোটো ভাইয়ের প্রেম রয়েছে ম্যাথ। আর ব্যাক সাইড ডিজাইন আগে যখন বসে বসতো ডিজাইন চেঞ্জ হয়তো, বাট এখন কী ভাই, এখন স্যামসাং দেখুন অ্যাপেল দেখুন ডিজাইন চেঞ্জ করে না, তারা ডিজাইন সেমই রাখে শুধু বুকের করে ভেতরে। তাই এবার পিক্সেলও তাদের ডিজাইন সেমই রেখেছে সেই মেতরে। তো বড়ো ভাই থাকছে এই গোয়েলা গ্লাস ভিক্টাস টু, ছোটো ভাই থাকছে এই গোয়েলা গ্লাস ভিক্টাস ওয়ান, অ্যান্ড ব্যাক সাইডে ফ্রন্ট সাইড সেমই থাকছে। তাছাড়া আপনি কাছ থেকে ক্যামেরা মডেলটি দেখতে পাচ্ছেন, উপলব্ধি আপনি করতে পারছেন, দুটো ফোনের মধ্যে ব্যাক সাইডে ক্যামেরা মডেলের পার্থক্য রয়েছে, একটিতে রয়েছে দুটি, একটিতে রয়েছে তিনটি, বাট ওয়েট ওয়েটেরও পার্থক্য রয়েছে বড়ো ভাই ছোটো ভাইয়ের মধ্যে। ছোটো ভাইয়ের ওয়েট রয়েছে 185 গ্রাম, আর বড়ো ভাইয়ের ওয়েট 210 গ্রাম, এমবি ফোন রয়েছে। হ্যাঁ ভাই, থিকনেস একটু মোটাই থাকছে 8.8 এমএম, অ্যান্ড IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। বটনে রয়েছে স্পিকার, গ্রিল, মাইক্রোফোন, সি টাইপ ও, রাইট সাইডে রয়েছে ভলিউম ডাউন বটন, পাওয়ার বটন, টপে রয়েছে অ্যান্টেনা অ্যান্ড মাইক্রোফোন, অ্যান্ড লেফট সাইডে সিম কার্ড রয়েছে। আর এখানে 12 GB RAM, 128 GB ROM থাকবে, LFP 3.5S অ্যান্ড EFS 3.1 থাকছে। যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে এখানে থাকছে সুপার 1W ডিসপ্লে, যেমন স্যামসাং ডাইনামিক আইফোন রেটিনা, এরকমই তারা এবার দেশে তাদের 1W ডিসপ্লে এখানে থাকছে 6.7 ইঞ্চি, বা ছোটো ভাই 6.1 ইঞ্চি থাকছে। LTP ওল্ড ডিসপ্লে থাকছে 120Hz ইন্টারটেনমেন্ট থাকছে সাপোর্ট, 2400 nitpick ব্রাইটনেস, যা ইন্ডিয়ার মধ্যে সব থেকে হায়ার ব্রাইটনেস নিয়ে আসছে, 1.5K ডিসপ্লে, আমি গোয়েলা গ্লাস ডিকটাসে 2 রাখছে। হ্যাঁ, এখানে ডিসপ্লে কলার বলুন, সাপ্লাইন বলুন, সব কিছু ঠিকঠাক হয়েছে, ডিফারেন্টলি এখানে ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার পেয়েছে। এখানে সফটওয়্যার থাকছে Android 14, যেখানে আপনি 7 ইয়ার পর্যন্ত ওয়েস আপগ্রেড পেয়ে যাবেন, মানে 7 বছর পর্যন্ত ফোনটি আপগ্রেড পেয়ে যাবেন, যা একটি অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত ফোন কেউ তো ইউজ করে না, তারপর আপনি যদি 3-4 বছর ফোনটি নেন, তারপরেও 3 বছরের মোটামুটি আপনি আপডেট পেয়ে যাবেন। তাছাড়া সফটওয়্যার এখানে অনেক বেশি ছোটো ছোটো আপডেট করা হয়েছে। এখানে দেখুন স্ক্রিন অ্যানিমেশন, বিভিন্ন ধরনের এখানে স্ক্রিন অ্যানিমেশন পেয়ে যাচ্ছে, পাওয়ার বটনে এক স্ক্রিন অ্যানিমেশন, লক করলে এক স্ক্রিন অ্যানিমেশন, আপনি কোনো কাজ করছেন ফোনটিতে এমন ছোটো ছোটো সাউন্ড রয়েছে, ভাইব্রেশন রয়েছে, এটা আলাদা একটা ফিনিশিং এসে দেবে। তারপরেও এখানে আপনি থিম পেয়ে যাচ্ছেন চারপাশে, এরকম দরকার কোনো অল্প তার পছন্দ হয়, আপনি নিজেই ওয়ালপেপার করতে পারবেন। আরও একটি বড় ফিচার, আপনি গ্রুপে ফটো তুলছেন, বাট সবার ফটো তো আর এক হবে না, কারো মাথা ঘুরে যাবে, কারো মাথা ব্যথা হবে, আপনাকে হয়তো 10-15টা ফটো ক্লিক করতে হবে, বাট এখানে আপনি ফটোতে ট্যাপ করে আপনি মাথা সোজা করতে পারবেন, আপনি অনেক রকম করতে পারবেন, এটা একটি অনেক বড় ফিচার। হতে পারে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছেই না, এখানে ভিডিও বুস্ট করে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারবেন, দেখুন এখানে আরও বেশি অপটিমাইজ হবে সফটওয়্যার আপডেটের পরে। আপনি এখানে লক স্ক্রিনকেও কাস্টমাইজ করতে পারবেন, এখানে মোটামুটি 6 রকমের লক স্ক্রিন পেয়ে যাবেন, যেখানে ক্লক মানে ঘড়ি সেটাকেও আলাদা আলাদা করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো ইমোজিকা ওয়ালপেপার বানিয়ে রাখতে পারবেন, আর
আপনার ফোন যদি সাইলেন্টও থাকে, যদি ফোন আসে তাহলে ফ্ল্যাশটা বিলিং করবে, হ্যাঁ এটাকে অবশ্যই বন্ধ করতে পারবেন। আর ভাই এখানে সিকিউরিটিতে অনেক বড় চেঞ্জ করা হয়েছে, এখানে সিকিউরিটির জন্য আরেকটি সিস্টেম ইউজ করা হয়েছে, টাইটান M2 সিকিউরিটি। এখানে আপনি ফেসবুকে ছবি আপলোড করছেন ধরুন, যেখানে আপনি দুটি ছবি যদি আপলোড করেন দুটি ছবির অ্যাক্সেস দিতে হবে, এখানে পুরো গ্যালারি আপনাকে অ্যাক্সেস দিতে হবে। এখানে সিকিউরিটিতে অনেক মেজর আপডেট করা হয়েছে, এখানে আদার্স অন্য কিছু আর অ্যাক্সেস করতে পারবে না ফেসবুক, এরকমই প্রত্যেকটা অ্যাপের জন্য। আর আপনি অন্য অন্য অ্যাপের জন্য অন্য অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, মানে একটি অ্যাপের জন্য ইংলিশ সিলেক্ট করলেন, আরেকটি অ্যাপের জন্য বাংলা সিলেক্ট করতে পারেন, আরেকটি অ্যাপের জন্য ইংলিশ সিলেক্ট করতে পারবেন। মানে একটি অ্যাপকে সকালে ইংলিশে দেখলেন বিকালে বাংলাতে খুলবেন। বাট প্রসেসার এখানে ইউজ করা হয়েছে গুগল টেনসর G3, যেটা গুগলের সব থেকে পাওয়ারফুল প্রসেসার। বাট আমরা যদি বেসমার্কের কথা বলি তাহলে প্রায় 1 মিলিয়নের কাছে এর বেসমার্ক যায়, খুমচুর গেলে 10,50,000-এর কাছে যায়। যা এই বেসমার্কের প্রাইস কত জানেন, 1,07,000 টাকা এই ফোনটি লঞ্চ করেছে। পিক্সেল 8 এখানে রয়েছে এর প্রায় 76,000 টাকা। অবশ্যই কার্ড মার্ড লাগে 10,000-7,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপরেও এই প্রসেসারের দাম কীরকম হতে পারে, আপনি এই প্রসেসার দিয়ে যদি গেম খেলেন, পাবজি গেম যদি খেলেন, তাহলে ভাই বেশিক্ষণ খেললে তো হিটিং ইস্যু আসবে, তারপরে আবার পারফরমেন্স ড্র হবে, FPS ডাউন হবে। বাট সব থেকে যেটা মেজর আপডেট না এখানে, সফটওয়্যার অ্যান্ড ক্যামেরা। গুগলের পিক্সেল ফোন ক্যামেরাকে নিয়ে চানে চাতা হে, ব্যাক সাইডে 8 প্রো ক্যামেরা রয়েছে 3টি, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 1.7 অ্যাপারচারের সঙ্গে। এখানে রয়েছে PDF, মাল্টি জুম, লেজার, EF OIS। সেকেন্ড ক্যামেরা 48 মেগাপিক্সেলের 2.8 অ্যাপারচারের সঙ্গে, টেলিফোটো লেন্স এটি। এখানে রয়েছে PDF OIS, 5x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরা 48 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে, আল্ট্রাওয়াইড। এখানে আপনি মাইক্রো ছবি তুলতে পারবেন। এখানে রয়েছে ডুয়েল পিক্সেল ফিল্ড। আর ফোন সাইডে 10.5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাচ্ছে, যেখানে 4K ভিডিও আপনি 60 FPS রেকর্ডিং করতে পারবেন ফোন সাইডে ব্যাক সাইডে। আর ছোটো ভাই রয়েছে 50+12 একটা আল্ট্রাওয়াইড। এখানে ফটোতে অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে, এখানে অনেকগুলি মোড পেয়ে যাবেন। অ্যাকশন প্যান, যেমন আপনি ধীরে ধীরে সাইন আউট করবেন সেরকমভাবে ফটো ক্লিক করবে, ফটোগুলি দেখুন কেমন লাগছে, দেখুন লাগছে না। এখানে দেখুন অটোর মধ্যে ফটো তোলা, মনে হচ্ছে একটি আলাদা জামানার ফটো, আলাদা লেভেলের ফটো। আপনি লাইভ ফটো এখানে উঠাতে পারবেন, সেলফি ফটোতে ফোন। আর ডিটেলস কলার বলুন, কলার একটু অন্যরকম রয়েছে, আবার ডিটেলস এখানে পুরোপুরি রয়েছে। এখানে দেখুন পোর্ট্রেট মোড, যার সব কিছু ঠিকঠাক রয়েছে। নাইট মোডে দেখুন বেশ ভালো ফটো তুলেছে নাইট মোডে, এখানে প্রো মোড অ্যান্ড নন প্রো মোডও রয়েছে। তাছাড়া আপনি ছবিকে স্মুথও করতে পারবেন, তাছাড়া আপনি অনেকগুলো এখানে ফটো দেখতে পারছেন, আন্দাজ আপনি লাগাতে অবশ্যই পারছেন। যা ফটো অ্যান্ড ভিডিও এখানে নেক্সট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, নেক্সট মানে একেবারে নেক্সট, ওয়ার্ল্ডের যে কোনো ফোনকে এডিট করতে সক্ষম। এখানে দেখুন ভাই এই ফটোগুলোর কি জবরদস্ত লাগছে না। আরও নাইট মোডে কিছু ফটো দেখুন, আপনি খালি চোখে যেটা দেখতে পারবেন না সেটা ক্যামেরা দিয়ে দেখতে পারবেন। আর এখানে দেখুন 4K ডেভিডও তোলা, অনেক অসম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। বাট এখানে যখন জুম অফ অ্যান্ড জুম অন হচ্ছে, সেটা একটু কাস্টমাইজ করতে হবে তাদেরকে, অবশ্যই সফটওয়্যারগুলো ঠিক হয়ে যাবে। পিক্সেল 7 থেকে পিক্সেল 8 অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে ক্যামেরার দিক দিয়ে, আমি সফটওয়্যার দিক দিয়ে তো বলা হয়েছে না। এখানে দেখুন অসাধারণ ভিডিও ক্লিক করেছে। আর ভাই এখানে আসে মেন পয়েন্ট, আপনি ফটো তুলেছেন, ফটো তোলার পরে দেখুন আপনার বান্দা আপনার গাড়ি পছন্দ হয়নি, গাড়িটাকে ছুড়িয়ে দেন, আপনার এই বান্দা সেন্টারে আছে না, আপনার সেন্টারে ভালো লাগছে না, এই রাইট সাইডে দিন রাইট সাইডে করতে পারবেন, লেফট সাইডে দিন লেফট সাইডে করতে পারবেন। ভাই কি ছামানা চলে আসলো, আপনি ফটোকে ট্যাপ করে যা খুশি তাই করতে পারবেন, বড়ো করতে পারবেন, ছোটো করতে পারবেন, ভাই আপনি যেটা দেখছেন সেটা হচ্ছেই না। মানে ইনস্টাগ্রামে ফটো পোস্ট করলেন হয়তো আপনি একরকম ফটো ক্লিক করেছেন আর এক রকম ফটো, আরে ভাই হচ্ছে ওটাকে। যাই হোক এখানে অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে। আর এইখানে দেখুন এই চেঞ্জ শটে দেখছেন না, এটা দিয়ে আপনি হিটকে কন্ট্রোল করতে পারবেন, টেম্পারেচার মাপতে পারবেন। এখন বেশি কাজ করবেন আমাদের ইন্টারনেট, বাট পরে সফটওয়্যার অর্ডার দেবেন তো অবশ্যই বেশি কাজ করবে। ব্যাটারি থাকবে 4575 mAh ব্যাটারি, পিক্সেল 8M অ্যান্ড 68W ফাস্ট চার্জার থাকবে, 18W ওয়ারলেস চার্জার। আর 8 প্রোতে 5050 mAh ব্যাটারি থাকবে। তাছাড়া আপনি ভিডিও রেকর্ডিং করলেন, অডিও রেকর্ডিং করলেন, এর মধ্যে অনেক কিছু নয়েজ রয়েছে, নয়েজগুলো আপনি রিমুভ করতে পারবেন। আরও অনেক কিছু ফিচার আসবে ভবিষ্যতে। যাই হোক এই ফোনটি লঞ্চ করেছে জিতানে 1,07,000 প্রাইসে, 12GB 128GB। এখানে তো অবশ্যই কমসে কম হলেও 256GB দেওয়ার দরকার ছিল। আপনাদের কী মনে হয় এই প্রাইস এই ফোনটি কি ঠিকঠাক রয়েছে? আমার তো মনে হয় অনেক বেশি ওভার প্রাইস, এত ব্যবহারে সফটওয়্যারে অনেক বেশি টাকা, পারফরমেন্স যদি ভালো না হয় সফটওয়্যার মানে কী করবেন, এত বেশি দাম দিয়ে ফোন কিনছেন। তারপর সব মিলিয়ে ফোনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুরা সবাই দোয়া রইলো।